আমরা আগের ভিডিওতে যেখানে থেমেছিলাম সেখানে আমি একটা প্রশ্নের মতো করেছিলাম, এমন একটা ব্যবধান বের করতে হবে যার মধ্যে আমরা মোটামুটি নিশ্চিত। এরকম আবছাভাবে প্রশ্ন কেন করছি তা আমি পরে বলছি। আমরা মোটামুটি নিশ্চিত যে 95% সম্ভাবনা আছে জনসংখ্যার আসল গড় পি এর, যা কিনা নমুনার গড়ের বিন্যাসের গড়ের সমান। তাহলে আসল গড়ের 95% সম্ভাবনা আছে এবং এটাও হচ্ছে ওই ব্যবধানের মধ্যে নমুনার গড়ের বিন্যাসের গড়ের সমান। তাহলে সেটা করার জন্য কিছু বুদ্ধি দেই। এখন আমি যদি একটা নমুনা নেই আর ওই নমুনার গড় নেই, তাহলে এই যে এলোমেলোভাবে ঠিক করা একটা নমুনার গড়, এটা নমুনার গড়ের 2 পরিমিত ব্যবধানের মধ্যে থাকার সম্ভাবনা কত? আমি এটা একটু লিখে নেই। প্রবাবিলিটি অফ র্যান্ডম স্যাম্পল মিন ইজ উইদিন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল মিন। তাহলে এটার সম্ভাবনা কত? আমাদের আসল বিন্যাসের দিকে তাকানো যাক। এটা হচ্ছে আমাদের বিন্যাস আর ঠিক এটা হচ্ছে আমাদের নমুনার গড়। আমার মনে হয় নীল রং ব্যবহার করা উচিত, কারণ ওখানে এই রংটাই ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের নমুনার গড়। তাহলে এলোপাতাড়িভাবে নেওয়া একটা নমুনার গড়ের কতটুকু সম্ভাবনা আছে 2 পরিমিত ব্যবধানের মধ্যে থাকার? এখন এই এলোপাতাড়িভাবে নেওয়া একটা নমুনা কিন্তু এই বিন্যাসেরই একটা নমুনা। এটা নমুনা গড়ের বিন্যাসের থেকে একটা নমুনা, তার মানে এটা আক্ষরিক অর্থে হচ্ছে গড়ের 2 পরিমিত ব্যবধানের মধ্যে কোনো নমুনা পাওয়ার সম্ভাবনা সমান। এটা হচ্ছে 1 পরিমিত ব্যবধান আর এটা হচ্ছে 1 পরিমিত ব্যবধান। সাধারণত মনে না রাখলেও এটা মনে রাখার মতোই একটা জিনিস যে সাধারণ বিন্যাস থেকে একটা নমুনা নিলে সেটা 2 পরিমিত ব্যবধানের মধ্যে থাকার সম্ভাবনা 95%। আরেকটু ভালোভাবে বললে এটা হচ্ছে 95.4%। মোটামুটিভাবে বললে এটা হচ্ছে 95%। আর এটাই আসলে কাজে লাগানোর মতো জিনিস, কারণ এখানে আমরা ভাষাভাষাভাবে বলেছি যে মোটামুটি নিশ্চিত, আর এমনিতেও আমাদের পরিমিত ব্যবধান আন্দাজ করতে হবে। আমরা যদি চাই তাহলে কিন্তু বলতেই পারি যে এটা একদম 95.4% হবে। সাধারণত 2 পরিমিত ব্যবধান মানে 95%, এটা সবাই মনে মনে ঠিক করে রেখেছে। এখন এই বক্তব্যটা হচ্ছে ঠিক একই যে নমুনার গড়ের বিন্যাসের 2 পরিমিত ব্যবধানের মধ্যে নমুনার বিন্যাস এক্স এর গড় থাকার সম্ভাবনাও হচ্ছে 95.4%। আমি এটা লিখে নিচ্ছি, প্রবাবিলিটি অফ মিন অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইজ উইদিন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ এক্স বার। এই দুটো কথা একদম এক। যদি এক্স 2 পরিমিত ব্যবধানের মধ্যে থাকে তাহলে গড় এক্স এর 2 পরিমিত ব্যবধানের মধ্যেই আছে। একই কথা এখানে দুইভাবে বলা হচ্ছে। এখন আমরা জানি যে নমুনার বিন্যাসের গড় আর জনসংখ্যার গড়, এখানে জনসংখ্যার গড় যা কিনা পি, অর্থাৎ জনসংখ্যার মধ্যে যারা একের নমুনা, এই দুটো সমান। তার মানে ঠিক এই জিনিসটাই হচ্ছে জনসংখ্যার গড়। তাহলে এই কথাটায় এটাকে আমরা পি দিয়ে সরাতে পারি। তার মানে এক্সের নমুনার বিন্যাসের গড় থেকে 2 পরিমিত ব্যবধানের মধ্যে পি থাকার সম্ভাবনা হচ্ছে 95.4%। এখন এই সংখ্যাটার মান কত আমরা তা জানি না, কিন্তু আমরা এটার মান অনুমান করেছি। মনে করে দেখো যে আমরা এটা সবচেয়ে ভালোভাবে আন্দাজ করেছি জনসংখ্যার পরিমিত ব্যবধানকে 10 দিয়ে ভাগ করে। তার মানে আমরা জনসংখ্যার আসল পরিমিত ব্যবধানকে সবচেয়ে ভালোভাবে আন্দাজ করতে পারবো আমাদের নমুনার পরিমিত ব্যবধান থেকে, যা ছিল 0.5, অর্থাৎ 0.5/10। আমাদের সবচেয়ে ভালোভাবে আন্দাজ করা নমুনা বিন্যাসের পরিমিত ব্যবধান হচ্ছে 0.05। তাহলে এখন আমরা বলতে পারি, আমি রংটা পাল্টাই, পি রাশিটা যা হচ্ছে জনসংখ্যার কতজন হচ্ছে 1, এই রাশিটা 2 গুণ। মনে করে দেখো যে এটা আমরা আন্দাজ করেছিলাম গড়ের 0.05 গুণের 2 গুণের মধ্যে থাকার সম্ভাবনা হচ্ছে 95.4%। তাহলে এখন আমরা বলতে পারি যে গড়ের 2 গুণ 0.05, যেটা হচ্ছে অর্থাৎ 0.1-এর মধ্যে পি থাকার সম্ভাবনা হচ্ছে 95। আসলে এখানে একটু সাবধান হতে হবে, আমি এখন সমান বলতে পারি না, কারণ এখানে যদি আমরা এটা এই নমুনার
গড়ের বিন্যাসের এই মানটা জানতাম তাহলে বলতে পারতাম এটা সমান 95.4%। আমরা এটা জানি না, আমরা শুধু এটা সবচেয়ে ভালো কত আন্দাজ করা যায় সেটা বের করার চেষ্টা করেছি বা করছি। এজন্য আমি এখন যা করব তা হচ্ছে মোটামুটিভাবে করার জন্য আর আমাদের নির্ভুলতার মাত্রা দেখানোর জন্য আমি বলবো যে মোটামুটিভাবে 95%। আমরা মোটামুটি নিশ্চিত যে এটা প্রায় 95%, কারণ আমরা নমুনা থেকে পাওয়া এই আন্দাজটা ব্যবহার করছি। আর নমুনাটা যদি আসলে একপাশে থাকে তাহলে এটা খুবই অদ্ভুত একটা মান হবে। এজন্য আমরা যা করছি সেটার ব্যাপারে আমাদেরকে আরেকটু সঠিক হতে হবে, কিন্তু এটা ব্যবহার করে আমরা অন্তত এটা বলতে পারবো যে আমাদের ফলাফলটা কতটুকু সঠিক। এখন এটা প্রায় 95%। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে আমাদের নমুনার গড়ের 0.10 মধ্যে পি থাকার সম্ভাবনা। তাহলে আমরা আসলে নমুনার গড় কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম 0.43। তাহলে আমরা যদি 0.43 0.10 মধ্যে থাকি, তার মানে আমরা 0.43 থেকে 0.10 যোগ অথবা বিয়োগ করে যা পাওয়া যায় তার মধ্যে আছি। আর আমরা মোটামুটিভাবে নিশ্চিত যে এটার সম্ভাবনা হচ্ছে 95%। আর আমি এখানে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, আমি যা কিছু শুরু করেছিলাম এই বাদামি রঙের লেখা থেকে হলুদ এবং এই ম্যাজেন্টা পর্যন্ত আমি এর ভিতরে সব কিছু নতুন করে শুরু করছি। যখনই আমি এই পরিমিত ব্যবধানের আসল মান থেকে সরে অনুমানে মান বের করেছি তখন থেকে সবকিছুই কেমন জানি ঢিলে ঢালা হয়ে গেছে। আর এই জন্য এরকম হচ্ছে, আমি এখানে সমান চিহ্ন না দিয়ে একটু ঢেউ খেলানো সমান চিহ্ন ব্যবহার করেছি বোঝানোর জন্য যে এটা আমরা মোটামুটি নিশ্চিত। তাছাড়াও আমরা কিছুটা নির্ভুলতা বাদ দিয়েছি, কিন্তু এত কিছুর পরেও আমরা আমাদের ব্যবধানটা পেয়েছি, এমন ব্যবধান যেটা নিয়ে আমরা মোটামুটিভাবে নিশ্চিত বলা যায় যে পি 0.43 যোগ বিয়োগ 0.1 মধ্যে থাকার সম্ভাবনা প্রায় 95%। অথবা আস্থার ব্যবধান আমরা পেয়েছি, আমাদের আস্থার ব্যবধান হচ্ছে 95%, 95% কনফিডেন্স ইন্টারভেল অফ। আর আমরা বলতে পারি যে 0.43 বিয়োগ 0.1 হলো 0.33, শতাংশে লিখলে হয় 33%। আর 0.1 যোগ 0.43 করলে হয় 53%, তাহলে 33% থেকে 53%। তার মানে আমরা 95% নিশ্চিত। তাহলে আমরা একদম নির্ভুলভাবে বলছি না যে আসল অনুপাত হচ্ছে 95%, কিন্তু আমরা 95% নিশ্চিত যে আসল অনুপাতটা 33% আর 53%-এর মধ্যে, যে পি এই সীমার ভিতরেই আছে। আর অন্যভাবে বললে অনেক জরিপেই বলে যে আমরা একটা জরিপ করেছি যে যেখানে 43% লোক প্রথম প্রার্থীকে ভোট দিবে, আর প্রথম প্রার্থী এই ক্ষেত্রে হচ্ছে প্রার্থী বি। লিখে নিচ্ছি, 43% উইল ভোট ফর ক্যান্ডিডেট বি। আর অন্য পাশে যেহেতু বাকি সবাই প্রার্থী এ কে ভোট দিবে, তাহলে 57% ভোট দিচ্ছে প্রার্থী এ কে, 57% উইল ভোট ফর ক্যান্ডিডেট এ। তারপর তারা একটা ভুলের মাত্রা বলবে, টিভিতে যে কোনো জরিপে এটা দেখা যায়, তারা ভুলের মাত্রা বলে দিবে। আর এই ভুলের মাত্রা হচ্ছে আস্থার ব্যবধানকেই অন্যভাবে বলার একটা উপায়। তারপর তারা বলবে যে এই ক্ষেত্রে ভুলের মাত্রা হচ্ছে 10%, যার মানে আস্থার ব্যবধান হচ্ছে 95%, তুমি যদি এই মান থেকে ওখানে 10% কম বেশি করো। আমি জোর দিয়ে বলছি যে তুমি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারো না যে আসল ফলাফলটার 10%-এর ভিতরে থাকার সম্ভাবনা 95%, কারণ আমরা নমুনার বিন্যাসের পরিমিত ব্যবধানটা অনুমান করেছিলাম। কিন্তু আমাদের কাছে যা তথ্য আছে তা দিয়ে এভাবে সবচেয়ে ভালো করে পরিমাপ করা যায়। তুমি যদি 100 জনের উপরে জরিপ করতে চাও তাহলে এইরকমভাবে সবচেয়ে ভালো রকমের আস্থা আমাদের পক্ষে পাওয়া সম্ভব, আর এই সংখ্যাটা আসলে একটু বড়। এজন্য এটার দিকে দেখলে বলা যায় যে এই সংখ্যাটার আসল মান 33% আর 53%-এর ভিতরে থাকার সম্ভাবনা 95%। তার মানে হচ্ছে যে প্রার্থী বি এর এখনও জেতার সম্ভাবনা আছে, যদিও আমাদের জরিপে দেখা গেছে যে আমাদের নমুনার মাত্র 43% লোক তাকে ভোট দিবে। এটাকে আরেকটু সঠিক করতে চাইলে আরও বেশি লোকের উপর জরিপ চালাতে হবে। কল্পনা করে দেখো, 100 জনের নমুনার বদলে, মানে এন এর মান 100-র জায়গায় যদি 1000 হয় তাহলে এটাকে এখানে এখানে বসাতে হবে এবং 100-র বর্গমূলের বদলে 1000-এর বর্গমূল দিয়ে ভাগ করতে হবে। আমি আবার বলছি, 100-এর বর্গমূলের বদলে 1000-এর বর্গমূল দিয়ে ভাগ করতে হবে, তার মানে প্রায় 33 বা এরকম কিছু দিয়ে একটা ভাগ করতে হবে। তাহলে আমাদের নমুনার বিন্যাসের পরিমিত ব্যবধানের মান আরও কমে যাবে এবং দুই পরিমিত বিন্যাসের মধ্যে দূরত্বও কমে যাবে, তার ফলে ভুলের মাত্রা অনেক কম হবে।
ভুলের মাত্রা অনেক কম হলে অনেকটা নিশ্চিন্তে বলা যায় যে আসন্ন নির্বাচনে কে জিতবে।